ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থেকে কুমিল্লার মুরাদনগর এবং হোমনা যেতে তিতাস নদী পাড়ি দেওয়ার দুর্ঘপ লাঘব হল এবার নদীর ওপর নির্মিত হয়েছে সাতশো একাত্তর মিটার দৈর্ঘ্য এবং আট দশমিক এক শূন্য মিটার প্রস্থের সেতু নিরানব্বই কোটি ছিয়াশি লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন রবিবার এ নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর দেশের একমাত্র এই ওয়াই আকৃতির সেতুর উদ্বোধন হতে যাচ্ছে যা এ অঞ্চলের মানুষের ঝঞ্ঝাটমুক্ত যাতায়াতের প্রত্যাশা পূরণ করবে কারণে আমরা আশা করতে পারছি আজকে ফেরিঘাট থেকে এখানে আসতে মাত্র পাঁচচল্লিশ মিনিট লাগে আর আগে আসতে অনেক কষ্ট হতো হওয়াতে আমরা সহজে নদীর এপার থেকে ওপার চলে যেতে পারছি দেখা যাচ্ছে সরকারের যুগান্তকারী সৃষ্টি আমরা মনে করি পল্লী জন্য এটা যুগান্তকারী সৃষ্টি সেতুটি চালু হলে উপকৃত হবে জেলার বাঞ্ছারামপুর কুমিল্লার হোমনা ও মুরাদনগর এলাকার অন্তত পাঁচ লাখ মানুষ আফসানা নীলা একুশে টেলিভিশন